নমস্কার বন্ধুরা, রত্নারা বলতাবল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের একটা নতুন রেসিপি। নিয়ে এসেছি আপনাদের জন্য সিলভার মাছের পাতলা ঝুলের একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব নুন, হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব লাল তেল। তেলে দিয়ে দেব এক চিমটি লবণ। তেলে লবণ দিয়ে দিলে মাছগুলো ভাজার সময় মাছগুলো ভাঙে না। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো মাছকে লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেব আরো অল্প পরিমাণ তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং আদা বাটা। দেব জিরা, ধনিয়া, লাল লঙ্কার গুঁড়ো।
দিয়ে দেব অল্প পরিমাণ জল। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি ঝোলটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এইবার আমি একে একে সবগুলো মাছকে দিয়ে দেব। আবারও খানিকক্ষণ মাছগুলোকে আমি একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার সিলভার মাছের পাতলা ঝোলের রেসিপি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ঘরে অবশ্যই বানিয়ে খাবেন। আজকের মতো তাহলে আমার রেসিপিটা এখানে শেষ করছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।